আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা প্রায় দেখা যায় যে নতুন ফোন কেনার পর কয়েক মাস যাওয়ার পরে দেখি যে ফোনের স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। কীভাবে ফুল হচ্ছে আমরা কিছুই বুঝতেছি না। ইভেন এমনও হয় মাঝে মাঝে যে ছবি তুলতে যাচ্ছি, স্টোরেজে কোনো স্পেস নেই, তখন বলে যে আপনি কিছু একটা ডিলিট করেন, দেন আবার ছবি তুলতে পারবো আমি। সো এটা কেন হচ্ছে, কী কারণে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এটা থেকে আমাদের বাঁচার উপায় কী, এবং কী করলে আগামীতে স্টোরেজ ফুল হবে না, এবং সবসময় আমাদের কী কী জিনিস মেনটেন করা উচিত, আজকের ভিডিওতে আমি সে বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। বাট ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন, এতে ভবিষ্যতে আমরা যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই কীভাবে আসলে ইন্টারনেট স্টোরেজটা কোনো কারণ ছাড়াই ফুল হয়ে যায়। নাম্বার ওয়ান বিষয় হলো, আপনি যখন ফোন কিনবেন, ফোনের মধ্যে যে অ্যান্ড্রয়েড ভার্সন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা রয়েছে এবং তার পাশাপাশি যদি আপনি আইওএস চালান, মানে অ্যাপেলের ফোন চালান, সেটারও যে অপারেটিং সিস্টেম রয়েছে সে কিন্তু প্রায় 8-10 GB এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি জায়গাও নিয়ে থাকে আপনার স্টোরেজে। সো এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা চলে যাচ্ছে। দেন সেকেন্ড বিষয়টা হলো, আপনি যেই অ্যাপস ইনস্টল করেন না কেন, যদি আপনি গেমস খেলেন, বড় বড় গেমস কিন্তু রয়েছে, যেমন জেনশিন ইম্প্যাক্ট টাইপ গেমস রয়েছে, তারপরে গাড়ি জাতীয় কিছু গেমস রয়েছে, যেগুলো কিন্তু অনেকই বড়। সো ওগুলো ইনস্টল করলে দেখা যায় অনেক GB ফাইল খেয়ে ফেলে আপনার মোবাইলে। সো ওইখানেও কিন্তু আপনার স্পেসটা যাচ্ছে হলো ইন্টারনাল মেমোরি, অর্থাৎ আপনি এসডি কার্ড যদি আপনি ইউজও করেন, এসডি কার্ড থেকে কিন্তু এই গেমস বা অ্যাপস এরা কিন্তু জায়গা নেবে না। আপনি শুধু এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনের ছবি তোলার ক্ষেত্রে অথবা ভিডিও শ্যুট করার ক্ষেত্রে, আবার অনেকে তো আমরা এসডি কার্ড এখন ইউজও করি না। সো আরেকটা বিষয় হলো, আপনি দেখা যায় যে অনেক সময় কোনো অ্যাপস ইনস্টল করেছেন যেটা অ্যাপসের সাইজ হতে পারে 40-50 MB, যেমন ধরেন ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, ইউটিউব হতে পারে। সো এইসব অ্যাপস আস্তে আস্তে আপডেট আসে, দেন আপনি যে ইউজ করতেছেন সেই ডাটাটা তারা সেভ করে রাখে, এতে দেখা যায় 50 MB ফাইল একসময় বাড়তে যেয়ে যে অনেক বড় হয়ে যায়, 500 MB, 600 MB, অনেক সময় 1-2 GB হয়ে যায় যদি আপনার লং টাইম ধরে তারা ডাটা রেকর্ড করতে থাকে। যেমন চলুন আপনি আমার মোবাইলে আপনাকে একটু দেখাই দিই যে বর্তমানে আমার কিছু কিছু অ্যাপসের যে স্টোরেজের ভিতরে ডাটা রয়েছে সেটা কত দূর পর্যন্ত বেড়ে গিয়েছে অরিজিনাল সাইজের থেকে। চলুন একটু দেখি। প্রথমে চলুন আমরা চলে যাই মোবাইলের সেটিংয়ে। সেটিং থেকে যাই হলো অ্যাপ সেটিং, অ্যাপ সেটিং থেকে হলো ম্যানেজ অ্যাপস, ম্যানেজ অ্যাপস থেকে আমি এখন গুগল একটা দেখাই আপনাদেরকে, যেহেতু গুগলটা টুকটাক ইউজ করা হয়। এই স্টোরেজ দেখেন, এই অ্যাপসটার সাইজ হলো মাত্র 30.66 MB, বাট এটা ইউজার ডাটা এবং ক্যাশ ডাটা দুইটা অ্যাড হয়ে টোটাল হয়ে গেছে 191 MB। ঠিক আছে, মানে মূল ফাইল 30 কিন্তু টোটাল দেখেন এক্সট্রাই দুইটা অ্যাড হয়ে 191 MB হয়ে গিয়েছে। সো এইভাবে আপনাকে আমি আরেকটা অ্যাপস দেখাই, মানে ইউটিউব দেখাই, ইউটিউবের কী অবস্থা দেখেন। ইউটিউবের অ্যাপ সাইজ হলো অরিজিনালি 152 MB, বাট এটা টোটাল স্পেস দেখেন এখন কত, 498 MB, অর্থাৎ প্রায় 500 MB ইউজার ডাটা এবং ক্যাশ ডাটা যুক্ত হয়ে গিয়েছে। সো এইভাবে ইউজার ডাটা এবং ক্যাশ ডাটা যুক্ত হয়ে অ্যাপসগুলো কিন্তু অনেক জায়গা দখল করতে থাকে মোবাইলের প্রত্যেকটা অ্যাপসে, স্পেশালি গেমসগুলোতে আরও বেশি হয়। আমার এই মোবাইলটা কিছুদিন আগে রিসেট করা, তো তাই আর কি অন্যান্য গেমস বা অন্য কোনো অ্যাপস আপনাদেরকে দেখাতে পারতেছি না, তা না হলে আপনারা বুঝতে পারতেন যে এক একটা অ্যাপস কত স্পেস নেয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এটার সমাধান কী। তার মধ্যে নাম্বার ওয়ান সমাধান হলো, এটা আপনারা সবাই জানেন, তারপরেও বলতেছি, সেটা হলো ফোন কেনার সময় আপনারা চেষ্টা করবেন একটু বড় স্টোরেজের ফোনগুলো কেনার জন্য, ধরেন 128 GB স্টোরেজ বা 64 GB স্টোরেজ। হ্যাঁ, ছোটো স্টোরেজের ফোন না কেনাই ভালো, বিকজ এসডি কার্ড দিয়ে তো আসলে লাভ হয় না, কারণ এসডি কার্ডে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপস বা কোনো কিছু এসডি কার্ডে ইনস্টল হয় না। দেন দুই নম্বর যে বিষয়টা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হলো, আপনার মোবাইলে কিন্তু আপনার অনেক অ্যাপস প্রয়োজন নেই, অনেক বড় বড় অ্যাপস আছে যেগুলো আপনার মোবাইলে আপনি হয়তো এমনি রেখে দিয়েছেন, ভবিষ্যতে কোনো না কোনো একদিন ইউজ করবেন, সেই অ্যাপসগুলি ডিলিট করে দেন। বিকজ ওই অ্যাপসগুলো দেখবেন যে কোনো কারণ ছাড়াই টুকটাক আপডেট আসবে, সেই আপডেটের কারণে অ্যাপসগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। সো আপনি ডিলিট করে দেন, যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন। দেন নাম্বার থ্রি, আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা অ্যাপসের অ্যাপ ডাটা এবং ক্যাশ ডাটাটা ক্লিন করতে হবে। এটা কীভাবে ক্লিন করবেন চলুন আমরা দেখে নিই। আপনাদের এখন যেই কাজটা করতে হবে, তখন আমি যে গুগল ক্রোম স্পেসটা দেখিয়েছি এক্সট্রা নষ্ট হয়েছে সেটার জন্য এভাবে সিলেক্ট করে অ্যাপ ইনফোতে যেতে পারেন, অথবা আপনি সেটিং থেকেও অ্যাপ ইনফোতে যেয়ে আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেন আপনি এই যে স্টোরেজে যাবেন, দেন এই যে ক্লিয়ার ডাটা এটা সিলেক্ট করে ক্লিয়ার ক্যাশ দিয়ে ওকে দিয়ে দিবেন। এই যে দেখুন, এখন এই যে টোটাল 73.81 MB হয়েছে জায়গা। ঠিক আছে, ক্যাশ ডাটা ডিলিট করে কতখানি জায়গা কমে গিয়েছে, আবার আপনি ধরেন আমি ইউটিউবেরটা দেখাই, অ্যাপ ইনফো স্টোরেজ এখন আছে 498 MB, এই যে ক্লিয়ার ডাটা,
ক্লিয়ার ক্যাশ ডাটা দেখেন 179 মেগাবাইট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসের ধরে ধরে ডাটাগুলি ডিলিট করে দিবেন। কিছু কিছু মোবাইলে দেখা যায় যে ইউজার ডাটা ছাড়াও অ্যাপ ডাটা নামক আরেকটা ডাটা থাকে, সো সেই ক্ষেত্রে অ্যাপ ডাটা এবং ক্যাশ ডাটা দুটোই ডিলিট করে দিবেন। বাট ইউজার ডাটাটা ডিলিট করবেন না, বিকজ ইউজার ডাটা হলো আপনার যেই ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা অ্যাড করা আছে ইউটিউবে। সো ইউজার ডাটা ডিলিট করলে আবার সেই আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আবার লগ ইন করতে হবে সেই ক্ষেত্রে ইউটিউবে। দ্যান নাম্বার ফোর, আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো স্টোরেজ থেকে পুরো মোবাইলে আপনার যা কিছু ইউজ করতেছেন, যত অ্যাপস বা ইন্টারনেটের অ্যাপস যাই ইউজ করতেছেন না কেন, সব কিছুর একটা ক্যাশ ফাইল জমা থাকে, সেই ক্যাশ ফাইলগুলি অর্থাৎ সেই ক্যাশ ডাটাগুলিও আপনাকে এখন ডিলিট করে দিতে হবে। চলুন আমরা দেখি নিই কীভাবে ক্যাশ ডাটা ডিলিট করতে হয়। এখন আপনি যেটা করবেন, সেটিং অপশনটাতে যাবেন, সেটিং থেকে অ্যাবাউট ফোনে যাবেন, সেখানে আপনার যে স্টোরেজ অপশনটা পেয়ে যাবেন। এটা সব মোবাইলেই থাকে, এক একটা হয়তো এক এক জায়গায় থাকে, আপনি খুঁজে দেন সেই স্টোরেজ অপশনে যাবেন। দেন হলো আপনি এই যে ক্লিয়ার ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এতে দেখাবে যে ক্যাশ ফাইল কতটুকু আছে, এক্সট্রা কতটুকু জায়গা নিয়েছে। যেমন আমার হলো এই যে 22.94 মেগাবাইট, এটা হলো এক্সট্রা এখন জায়গা নিয়ে রেখেছে, সো এটা আমি ক্লিন করে ফেলবো। এখন নর্মালি এই 20-22 মেগাবাইট এত কম জায়গা থাকে না, মোটামুটি 2-3 GB মতো স্পেস নিয়ে বসে থাকে। আমি তো আসলে কয়েকদিন আগে রিসেট করেছি, আর একটু আগে ওই ভিডিও করার আগেও কিছু অ্যাপস আমার ক্লিন করা হয়েছে টেস্ট করার জন্য, দ্যাটস ওয়াই এত কম, মাত্র 23 মেগাবাইটের মতো দেখাচ্ছে। বাট নর্মালি এটা প্রায় 1-2 GB হয়, এবং এটা যদি আপনি 3-4 মাস ইউজ করেন এটার প্রায় 10-15 GB মতো স্পেস হয়ে যায়। সো প্লিজ আপনারা এটা অবশ্যই সেটিং থেকে যে ক্লিন করে ফেলবেন। সো এইভাবে আপনারা প্রতি এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর আপনার মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আপনারা ইউজ করেন নর্মালি, সেই অ্যাপসগুলোর অ্যাপ ডাটা এবং ক্যাশ ডাটা ডিলিট করে দেবেন, এবং তার পাশাপাশি আপনার মোবাইলের মূল স্টোরেজের যে ক্যাশ ডাটা জমা হয়ে থাকে সেটাও ক্লিন করে দেবেন। এটা আপনার প্রাইভেসি এবং সিকিউরিটির জন্যও কিন্তু ভালো। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই অ্যাপ ডাটা বা ক্যাশ ডাটা ডিলিট করার কারণে আপনি যদি ফেসবুক বা ইউটিউবে লগ ইন করা থাকেন সেখান থেকে কিন্তু আপনি লগ আউট হবেন না, স্টিল আপনার লগ ইন করাই থাকবেন। সো সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, জাস্ট অ্যাপ ডাটা এবং ক্যাশ ডাটা সপ্তাহ 2 সপ্তাহ পর পর ডিলিট করে দেবেন। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।